হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে পুঁই ডাঁটার সাথে মুগ ডাল কী করে রান্না করে। চলো তাহলে শুরু করি। আমি 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালগুলো ধুয়ে রাখা আছে। এবার আমি তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। অল্প পরিমাণে তেল দিতে হবে। তারপর আমি ডালগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ডালগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে ডালগুলোকে ভাজতে হবে, না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আমাদের ডালের কালার চলে এসেছে। এবার আমি জল দিয়ে দেব। সেদ্ধ করার জন্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি 6টা পুঁয়ের ডাঁটা নিয়ে নিয়েছি আর 2টো লঙ্কা। এগুলোকে আমি ডালের মধ্যে একসাথে সেদ্ধ করে নেব। এবার আমি একে একে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম, তার সাথে 2টো লঙ্কাও দিয়ে দিলাম। এক চামচ মতো লবণ দিলাম। আর 1 চামচ মতো হলুদ দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে ঢেকে দেব। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমরা ঢাকনাটা সরিয়ে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। পুঁই ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, আমাদের ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরপর আমরা নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, অল্প কিছুটা সাদা জিরে, 1টা তেজপাতা আর অল্প সামান্য আদা বাটা। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা
অল্প পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর এবার আমি ডালগুলো দিয়ে দেব। ডাল রাখা বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। আমি আগেই অল্প কিছুটা লবণ দিয়েছিলাম, তারপরে সেটা আমি অল্প কিছুটা আবার আরেকটু লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিলাম, কারণ আমাদের আগেই লবণ আর হলুদটা দেওয়া ছিল, তাই সামান্য পরিমাণে দিলাম। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠেছে, এবার আমরা নামিয়ে নেব। তার আগে আমি হাফ চামচ গরম মশলা অ্যাড করলাম। আমাদের ডাল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুঁই ডাঁটা মুগ ডালের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।